মিয়ানমারে 2021 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অংসান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণের পর মিয়ানমারের জান্তা এখন বেশ কঠিন সময় পার করছে। মিয়ানমারে চলছে জান্তা সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াই। বিস্তারিত সাইমুম প্রভার প্রতিবেদনে। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের লড়াই আরো তীব্র হয়েছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস ও এথনিক আর্মড অর্গানাইজেশন সহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী অব্যাহতভাবে সামরিক লক্ষ্যে হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান ও রাখাইন রাজ্যে এবং সাগাইন, বাগো ও তানিনথারাই অঞ্চলে এ লড়াই চলছে। এসব এলাকায় 21 নভেম্বর হামলা জোরদার করেছে বিদ্রোহী গোষ্ঠী পিডিএফএস ও ইএওএস। বিদ্রোহীদের দাবি, তারা জান্তা সরকারের আরও কয়েকটি ঘাঁটি দখল নিতে সক্ষম হয়েছে। দুই দিনে সামরিক বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে 7 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। নিহতদের অধিকাংশ শান প্রদেশের বাসিন্দা। বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলায় এরই মধ্যে অর্ধ শতাধিক সেনা সদস্য নিহত হয়েছেন। কেরানি হিউম্যান রাইটস গ্রুপ জানিয়েছে, গত 11 নভেম্বর থেকে এ পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা সরকারের বিমান হামলা, গোলা ও গুলিতে লৈকাও অঞ্চলে 50 জনের বেশি বেসামরিক মানুষ নিহত হন। গত 27 অক্টোবর থেকে শান প্রদেশে সরকার বিরোধী অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও টাং ন্যাশনাল লিবারেশন আর্মি, এই 3 সশস্ত্র গোষ্ঠী মিলে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে তুলেছে। গত 13 নভেম্বর চীন ন্যাশনাল ফ্রন্ট বা সিএনএফ মিয়ানমার ভারত সীমান্তবর্তী রে খাও দা টাউন নিজেদের দখলে নেয়। এদিকে মিয়ানমারের সামরিক সরকার দেশের অনেক অংশের নিয়ন্ত্রণ হারালেও মিয়ানমারের 5.5 কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনীর এই পরাজয় উদযাপন করছে। সাম্প্রতিক সময়ে জান্তা সরকার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে শান স্টেটে। জাতিভিত্তিক 3টি সশস্ত্র গোষ্ঠীর সম্মিলিত আক্রমণে বিশাল একটা এলাকার নিয়ন্ত্রণ তারা হারিয়েছে। অন্যদিকে মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে ক্ষমতাসীন সামরিক জান্তা বাহিনীর লড়াইয়ের কারণে দেশটিতে 20 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান লড়াইয়ে কিছু সীমান্ত এলাকায় কোণঠাসা হয়ে পড়েছে জান্তার সেনাবাহিনী। সেনাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিও দখল করছে বিদ্রোহী বাহিনী। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারে জান্তার অনুগত সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াইয়ের তীব্রতা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বেসামরিক মানুষকে রক্ষা এবং যুদ্ধকবলিত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খোলা রাখতে যুদ্ধরত সব পক্ষের প্রতি আহ্বান জানান। চীন সীমান্তগত শান প্রদেশে জাতিগত 3টি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মির যৌথ অভিযানে মিয়ানমারের সেনা ও পুলিশ কোণঠাসা হয়ে পড়েছে। বিদ্রোহীরা বেশ কয়েকটি শহর ও সামরিক চৌকির দখল নেওয়ায় জান্তার বিরুদ্ধে লড়াইয়ে অন্য বিরোধী গোষ্ঠীরাও উৎসাহিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।